প্রিয় দর্শক আজকের বিষয় হচ্ছে আমরা কীভাবে ভিডিও স্ক্রাইবে হোয়াইট বোর্ড অ্যানিমেশন সফটওয়্যার ভিডিও এ খুব সুন্দরভাবে বাংলা লেখা দেখাবো বাংলা লেখা কীভাবে শো করব বাংলা লেখায় দিয়ে কীভাবে আপনি হোয়াইট বোর্ড অ্যানিমেশন স্ক্রিন যেটা অ্যানিমেশন বানাবেন সেখানে বাংলা কীভাবে সাপোর্ট করাবেন সেটাই আমরা দেখব তো আমি বিভিন্ন ভিডিও দেখেছি আসলে তা এখানে এক একজন এক একটা পন্থা অবলম্বন করেছে কাজ করতেছে তবে তারা নির্দিষ্ট কোনো একটা ফন্টের ফন্ট ইউজ করতে বলা হয়েছে তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এই ভিডিওর মাধ্যমে দেখবেন যে এখানে আপনি যে কোনো বাংলা ফন্ট যে কোনো বাংলা লেখা ফন্ট আপনি ইউজ করে ভিডিও স্ক্রাইবে খুব সুন্দরভাবে বাংলা ফোনটি দেখাতে পারবেন এটা সাপোর্ট করবে জন্য আমি যেটা করব সেটা হলো আমি ভিডিও স্ক্রাইপ অফলাইন ভার্সন ইউজ করতেছি যেটা আমি একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি তো ওয়েবসাইটটা হচ্ছে দ্য পাইরেট বে ডট ও তো এখান থেকে আমি ডাউনলোড করেছি সফটওয়্যারটা এখানে আপনি লিখবেন বিডিও স্ক্রাইব ক্র্যাক এই লেখাটা বরাবর লিখলে তো এখানে শো হবে স্পাকল ভিডিও স্ক্রাইব ভার্সন টু পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স প্লাস ক্র্যাক তো এই সফটওয়্যারটার উপরে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হবে তো ইনস্টল করে ফেলবেন তো দ্বিতীয় হচ্ছে আমি এখন বিডিও স্ক্রাইপে লগ ইন করব তো আমার ইমেল অ্যাড্রেস দিয়ে আমি লগ ইন করতেছি তো লগ ইন করলাম এখন আমি একটা হোয়াইট একটা পেজ নিলাম তো আসলে এখানে সরাসরি বাংলা লেখা যায় না যেমন দেখুন এখানে বাংলা আছে তো ফ্রন্টের মধ্যে বাংলাও আছে এখানে কিন্তু এগুলো সাপোর্ট করে না তো এর জন্য যা করতে হবে আমরা ইলাস্ট্রেটর ব্যবহার করব অবশ্যই ইলাস্ট্রেটর লেটেস্ট ভার্সনগুলো হতে হবে তো আমি এখানে এই বাংলা লেখাটা লিখেছি এখানে দেওয়া আছে ফন্টের নাম হচ্ছে পিঙ্কি এমজে আপনি সাইল যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই জাস্ট ফলো করবেন কীভাবে করতেছি তো লেখার পর আমি এই লেখাটা লিখে ফেলছি দেখুন লেখাটা লিখছি সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করব এরপর এখানে একটা অপশন আছে দেখেন ক্রিয়েট আউটলাইনস তো এই অপশানে ক্লিক করব। তো এখন ক্রিয়েট আউটলাইন হয়ে গেছে লেখাগুলো দেখুন সম্পূর্ণ একটা অন্যরকমের হয়ে গেছে এগুলো এখন গ্রুপ আকারে আছে তা আমি যদি আনগ্রুপ করি আনগ্রুপ করলে দেখা যাবে যে কি ফাট ফাট হয়ে গেছে যেটা সেটা ফাট ফাট হয়ে গেছে তো এবার আমি ফাইলটা সেভ করব ফাইল সেভ এস তো আমি এখানে ফরম্যাট ইউজ করবো সেভ এ ফাইল টাইপ ফরম্যাট ইউজ করবো এস বি জি এস বি নাম দিলাম ভিডিও স্ক্রাইব তো আমি ডেস্কটপে ফাইলটা সেভ করতেছি এস বি জি ফাইলটা এখানে অবশ্য যেভাবে আছে টাইপ এস বিজি দিবেন সাবসেটিং নান সমস্যা নাই তো করে দিবেন এরপরে ওকে দিবেন তো হয়ে গেল ইলাস্ট্রেটরির কাজ এখন আমরা ফাইলটা এখানে আপলোড করবো তাহলে আমি ডেস্কটপ থেকে ফাইলটা এখানে আপলোড করব এখন এই যে এই ফাইলটা ভিডিও স্ক্রাইব ওপেন তো দেখুন বন্ধুরা লেখাটা এখানে বরাবর চলে আসছে এখন আমরা একটু অ্যানিমেট করে দেখব লেখাটা বরাবর আসছে কিনা এখানে ক্যামেরা পজিশন ঠিক করে দিলাম প্লে করে দিচ্ছি তো দেখুন সুন্দরভাবে লেখা হচ্ছে তবে প্রথমে আউটলাইন আকারে আসবে লেখা শেষ হলে পুরোটা কালার সহ আসবে তো বন্ধুরা এইভাবে আমরা কাজটি করবো তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ